আইব আনি সালা তুমি সলামের অসুস্থতা বেড়েই চলেছে শরীরগুলো চুলকেইতে চুলকাইতে হাতের নখগুলো পড়ে যায় বলে শরীরের ভিতরে দুর্গন্ধ ছড়াইতে থাকে লোকেরা ডাক দেয়া ক কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ তালা তোমার সব পায়রা নিয়া আল্লাহ তালা মুসিবত আর গভীরে তোমার শরীরের ভিতরে দিয়ে দিয়েছে আইউ ক ডাক দেয়া ক ভাই আমি কোন অপরাধ করি নাই আমার মালিক আমাকে পরীক্ষা করতেছে আমার মালিকের দাও আমার জন্য পরীক্ষা লোকেরা ডাক তোমার শরীরের দুর্গন্ধে আমরা এলাকায় থাকতে পারি না জলদি করে এলাকার থেকে বেরো হয়ে যাও জঙ্গলের ভিতরে যাও এলাকার মানুষগুলো কি একটু নিরাপদে থাকতে দাও আল্লাহর নিজের বসত পিটা ছাইরা ছোট্ট একটা পোটলা আনিয়া জঙ্গলের দিকে রওনা করে পিছনের দিকে তাকায় দেখে বিবির রহিমা ডাক ডাক বিবি তুমি কেন যাও যাও তুমি চইলা যাও আমার তরফ থেকে কোনো বাধা নাই সবাই তো চলে গেছে তুমি কেন থাকলা পর্দার আমার মা একটু দিলের কানটা লাগায় দাও রহিমা রাহেলা থেকে রহিমা ডাক দিয়ে আবার আল্লাহর পায়গম্বর আমি হইলাম একজন আজনের জবাব আল্লাহর আমি হইলাম আল্লাহর প্যগম্বের ইউসুফের কন্যা আমার বাবা এ শিক্ষা দেয় না মুসিবতে পড়লে আল্লাহকে ভুইলা যাব এই শিক্ষা আমার বাবা দেয় না আমার বাবা বলেছে সুখে থাকলে পড়বা আলহামদুলিল্লাহ মুসিবতলে আল্লাহর কাছে আপনার সংসারে ছিলাম সুখে ছিলাম আমি সুখ আয় করছি মুসিবত আল্লাহ দিয়েছেন ও প্রাণের স্বামী আমার মুসিবত চুইল আসের জন্য আমি না খোঁজ না আমি আপনার সেবা করব প্রয়োজন হলে আমার জীব দিয়ে আপনার শরীরের পোকা গুলো পরিষ্কার কইরা দিব আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে সবরের মাধ্যমে সাহায্য চাইব প্রাণের স্বামী আপনি আমাকে তারা দিয়ে না আপনার সেবায় আমি নিয়োজিত আল্লাহর সালাম রাহিমাকে নিয়ে যখন জঙ্গলে চইলা যায় একদিন দুই দিন তিন দিন নয় এক একে দেখতে দেখতে আঠারোটা বছর জঙ্গলে কাটায় দেয় সুভাহ আনল্ল আর জোরে বলে সুভাহ আনল্ল আঠারোটা বছর আয় তুসলাম জঙ্গলের ভিতরে কাটা আঠারো বছর ভিতরে একবার আসমানের দিকে অভিষুক্ত করে নজর নিয়ে আল্লাহ তালার দিকে তাকায় না। আঠারো বছর পরে হঠাৎ করে একদিন আসমানের দিকে তাকা বলল আমার সন্তান কেরা নিয়েছ অভিযোগ দেই নাই সম্পদ কেরা নিয়ে অভিযোগ দেই নাই আল্লাহ বিবিরা চইলা গেছে মৌল অভিযোগ দেই নাই শরীরে পছন্দ হইরা গেছে অভিযোগ দেই নাই বসত বিটা সাইরা জঙ্গলে চইলা আসছে অভিযোগ দেই নাই কিন্তু মওলা আর সহ্য করতে পারি না আর সহ্য করতে পারি না জন্য আমি তোমাকে ডাক দিতাম তোমার নামের জিকির করতাম ওই অঙ্গুর ভিতরে তাকায় দেখলাম মাওলা পোকা দইরা গেছে আয় আল্লাহ বলো বলো আমি কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাক দিব কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাক দিলে তুমি খুশি হইবা আমার শরীরে ভিতরে পচন দইরা শরীরের ভিতরে পোকাগুলো কেটকেট করে কামড় দেয় কিন্তু আমি যখন আল্লাহ বলেন তোমাকে ডাক দে সব ব্যথা বেদনা মুহূর্তের ভিতরে ভুলা যায় আল্লাহ বলো 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 মাওলা আমি কোন অঙ্গ দিয়ে তোমাকে ডাক দেব আল্লাহ তাআলা ডাকতে কইছে প্রিয় جا جا, برکس جا, جا جا اللہ سلام سرمجنا আর বলো জমিনের ভিতরে পায়ের গোড়ালো দিয়া আঘাত করতে যে মাত্র জমিনের ভিতরে পায়ের গোড়ালো দিয়া আঘাত করেছে তো পানি প্রবাহিত হয়েছে আল্লাহর আদেশে জিব্রাইল ডাক কয় আল্লাহর পয়গম্বর পানিগুলো পান করেন আর গোসল করেন যে মাত্র পানি পান করেছে গোসল করেছে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু সালাম পরিপূর্ণ যুবকে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ রহিমার সামনে দাঁড়ায় রহিমা বলে কে আপনি কে আল্লাহর পেগম্বর ডাক দিয়ে কই বিবি চিনো না আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পেগম্বর আইয়ুব ও বিবি আল্লা তালা থেকে তরফ থেকে নিয়ামত শুরু হয়ে গেছে বলে কেমন কেতাবের ভিতরে লেখে বলে আল্লাহ তালা আজ্ঞ আলের জন্য স্বর্ণের বৃষ্টি বলে ভিতরে নেয় মাথার উপরে নিয়ে যায় দুই একটা পইরা গেলে টোকায় নেয় আল্লাহ ডাক দিয়া এই দুই একটা স্বর্ণের জন্য দুই একটা স্বর্ণের জন্য কি তুমি লোভ সামলা দিতে পারো না তাও কি টোকায়ের মাথায় নিতে হয় আইব ডাক দেয়া আল্লাহ যখন কাইরা নিছিল আল্লাহ অভিযোগ দেই না এখন তো তুমি দিচ্ছ তাই ফলায় যাইতে চাই না আল্লাহ আসমানে বরকত নাজিল হয়েছে বরকত ফলায় যাইতে চাই না তো কানিয়া বাড়িতে যাই আল্লাহু আকবার নিজের বসত বাড়িতে যখন ফিরিয়া যায় লোকেরা ডাক দেয় একটা প্রশ্ন করি বলে কোন কি প্রশ্ন কাল্লার পায়গম্বর একটা জিনিস জানতে বড় মনে চায় বলো কি বলো বলো বলে আমার জানতে মনে চায় আমাদের জানতে মনে চায় আপনি কি এখন ভালো আছেন না ওই আঠারোটা বছর জঙ্গলে কাটায়া ভালো ছিলেন আল্লাহর পায়গম্বর ডাক দেয়া বলে আল্লাহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমি আল্লাহামদুল এখন ভালোবাসি তবে হ্যাঁ আঠারোটা বছর আমার জন্য শ্রেষ্ঠতম দিন ছিল আমার জন্য শ্রেষ্ঠ সময় ছিল আমার জন্য সবচেয়ে ভালো সময় ছিল বলে কেন কেনাম দুনিয়ার মানুষের দরজা গুলো আমি আইয়ুবের জন্য বন্ধ হয়ে গেছে কেউ আমার জন্য দরজা খুলি না আমার বিপদে কেউ সামনে আগায় নাই কিন্তু আমার আল্লাহ সকাল আর সন্ধ্যা আমি আইয়ুবের কাছাকাছি কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আছি আমার মালিক আমার খুব কাছে এস আমার সাথে কথা বলতো আঠারো বছর পরে যখন সুস্থ হয়ে গেলাম আমার আল্লাহ আমাকে আর আর ডাক বলে বলে কেমন আছো না তাই তো আমি মনে করতাম যদি আমার সিন্দিগি বর যদি শরীরে পোকা থাকতো আর জঙ্গলে কাটাইতাম তাহলে আমার জন্য ভালো হইতো কারণ আমি কাউকে পাই নাই কিন্তু আমি আমার আল্লাহকে খুব কাছে পাইছি اجل نجبوك بهر امر الله ترى شيء ولا ولنبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

যদি বলে আল্লাহ আমার কাছে কোন পীর মাসায় যায় নাই দাওয়াত ও তাবলিগের বাইরা যায় নাই ওলামায়ে কেরাম দাওয়াত নিয়ে যায় নাই কুরআন হাদিসের বাণী আমার কাছে পৌঁছে নাই এই জন্য আমি তোমার পরিচয় পাইনি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা দাওয়াত যায় না এই জন্য তুমি ঈমান আনো নাই বলে দাওয়াত যায় না এই জন্য তুমি আমার পরিচয় পাও নাই পীর মাসায় যায় না এই আমার পরিচয় পাও নাই হক্কানী বুজুর্গ ওলামায়ে কেরাম যায় না এই আমার পরিচয় পাও নাই

যে আকল দিয়ে আসমানের উপর উঠতে পারলাম যে আকল দিয়া জমিনের নিচে যাইতে পারলাম যে আকল দিয়া তুমি বিমান বানাইতে পারলা যে আকল দিয়া ইন্টারনেট বানাইতে পারছ যে আকল দিয়া তুমি হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি তুমি তৈরি করলা ওই আকল দিয়া কি আমি আল্লাহর পরিচয় বের করতে পারো না বান্দারে আকল দিয়া তো তুই তোর নিজের দিকে তাকাইলে তো আমার পরিচয় পাওয়া যাইতি বান্দা তুই তোর চোখের দিকে তাকাইলে তো আমার পরিচয় পাওয়া যাইতি বান্দা তুই জবানের দিকে তাকাইনি তো আমার পরিচয় পাওয়া যাইতি বান্দারে এ বান্দা আমি তো তোকে আকল দিয়েছিলাম এই জন্য আকলের বিচার হবে যুবক ভাইরা আমার আল্লাহ তাআলা মানুষকে আকলে সালিম দিয়েছে এই বিষয় আসলে কথা বলার মতো সুযোগ নাই সময়ও কম আর কথা বলার বলতে গেলে আর অনেক লম্বা হয়ে যাবে বুঝাইবার জন্য বলতেছি মানুষকে আলকলে সালিম দিয়েছে এই জন্য দেখবেন যখন দুধ দহন করি বানের দুধ যখন কমে যায় বাসুর এই না বাসুর বানের সাথে মুখটা লাগায় আবার চোষণ দাওয়ায় আবার মুখ লাগায় আবার চোষণ দাওয়ায় যখন চোষণ দেয় আবার বানের ভিতর দুধ চই না আসে আবার দহন করে নিয়ে যায় এরপরে বাসুরটা চিল্লায় আর তার বাসায় কয় যে দুটুকু তুমি আমার জন্য রেখেছিলা সেটাও তো যাচ্ছে ও মা আমি কি খাবো পইলা দাও গাবিটা ডাক কয় বাবা কান্দিস না বাধা দেওয়ার কোন শক্তি নাই কারণ আল্লাহ তালা ওদের খাদ হিসাবে আমাকে বানাইছে ওদের খেদমতের জন্য বানাইছে বাধা দেওয়ার সুযোগ নাই ওরা খেয়ে যদি থাকে তলে তুই খাবি তবে ঘাবড়াইস না বাবা আমি তোর জন্য আরো গভীরে কিছু দুধ রেখা দিলাম এই জন্য যখন দুধ দহন করে নিয়ে যায় বাসুরের গলার রশিটা যখন ছিঁড়ে দেয় গাবির কাছে এসে এখন মুখ লাগায় চষে গাবিটা ডাক দিয়া এখন আর চষলে হবে না মাথা দিয়া আঘাত করো মাথা দিয়া আঘাত করো এই জন্য দেখবেন যখন বানের ভিতরে দুধ থাকে না চোষণ দেয় আবার মাথা দিয়ে একটা আঘাত করে আবার চোষণ দেয় আবার আঘাত করে তার কারণ সিগনাল দেয় কয় মা এখন আর তোমার দুধ কেউ নিবে না আমি তোমার সন্তান খুদা পেটে মা আমার জন্য দুধের ব্যবস্থা করে না আল্লাহর কুদরত তখন ও ভিতর থেকে গভীরে সন্তানের জন্য জমান ও দুধটা মা সাই রাধায় শোভা আল্লাহ আকবর আরো আল্লাহ আকবর এই যে মোহব্বত এই মুহবতটাকে মা এবং বাবার ভিতরে আল্লাহ তা লাগাই থা আর একটা মোহাবত আছে যে মোহাব্বতটাকে বলা হয় আকলি আকল বলেছে এই জন্য মহাব্বত করলাম যেমন আমি বিবাহ করার জন্য মেয়ে দেখলাম সবাই কয় না না। মেয়েটাকে করা যাবে মেয়েটা দেখতে একটু কালো আকল বলে সবাই বলেছে বিবাহ করা যাবে না কিন্তু আমার আকল বলে মেয়েটা দেখতে যদিও কালো কিন্তু বংশ মর্যাদা ভালো শিক্ষা দীক্ষা ভালো বলে খুব বুদ্ধিমতী বলে এই মেয়েটাকে যদি আমি বিবাহ করি সংসার আলোকিত হবে তাই সবাই তাকে বিবাহ করে ঠিক কেনা যারা বলেন আকলে আমি আবার সংসার করতে করতে কখনো এমন হয়ে যায় সামান্য বিষয় নিয়ে তর্ক করে আকল কয় নানা ওষুধের সংসার করা সম্ভব নয় দশ পনেরো বছর আবার তাকে তালাক দিয়ে বিচ্ছেদ করে দেওয়া হয় ঠিক কিনা জোরে বলেন আকল বলেছে এই জন্য মোহাব্বত করে নিয়ে আসলাম আবার আকল বলেছে এই জন্য সেরা দিলাম নির্বাচনী হাওয়া চলতেছে কয় আব্দুর রহিম দাঁড়াইছে কয় আব্দুর রহিমকে যদি ভোট দিই তাহলে এলাকা উন্নতি হবে যাই যাই আব্দুর রহিম কে ভোট দিলাম কয় ভোট দিলাম পাঁচ বছর সে ক্ষমতায় ছিল আবার পাঁচ বছর পরে যখন নির্বাচন শুরু কয় ওরে তো পাঁচ বছরের জন্য বানাইলাম রাস্তাঘাট তো ভাঙা ভাঙাই রয়ে গেছে নদী ভাঙল ঠেকাইতে পারে নাই না না ওকে আর বানানো যাবে না যাই যাই আব্দুল করিম কে এবার ভোট দেই আকল বলেছি এই জন্য তার থেকে মোহাব্বত ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে গেলাম ঠিক কিনা জোরে বলেন এটা হলো আকলি মোহাব্বত কয় আকলি মোহাব্বত আর হব্বি মোহাব্বত তবি মোহাব্বত আঁকলি মোহাব্বত আর তবি মোহাব্বত কয়ে মানুষের ব্রেন্টের মোহাব্বত আর আল্লাহ প্রদত্ত সৃষ্টির মোহাব্বত দুইটার ভিতরে ব্যবধান কয় মানুষের ব্রেন্টের মোহাব্বত যখন তখন চেঞ্জ হতে পারে কিন্তু আল্লাহ প্রদত্ত মায়ের কুলজার ভিতরে যে মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এটা কোনো ভাবেই আল্লাহ তালার এই দেওয়া এই মোহাব্বতটা কখনোই ক্ষুণ্ণ হয় না ঠিক না। এটা পাগল যদি হয় দেখবেন ওর প্রতি পাগল কিছু বোঝেনা মাথার ব্র্যান্ড আউট কিন্তু সন্তানের প্রতি mohabbat আলাদা আছে ঠিক কিনা যারা বলেন আমি একটা ভিডিও দেখেছি 13 14 বছরের বা মে তার সন্তান হয়েছে দসবিনে থাকতো পাগল কিন্তু এমন দেশে বসবাস করি যে দেশের স্বর্ণের ছেলেরা যাদেরকে সোনার ছেলেরা বলি তাদের হাত থেকে একটা পাগল পর্যন্ত নিরাপদ থাকে না পাগল পর্যন্ত দংশিত হয় ঠিক কিনা যারা বলেন আর যতদিন পর্যন্ত মানুষ রচিত আইন চলবে মানুষ রচিত শাসন চলবে কোরআন আনকে বাদ দিবে ততদিন পর্যন্ত চুরি বাটপার শেষরামি ধর্ষণ চলতেই থাকবে রদ করা সম্ভব নাই যখনই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে তখন দর্শন বাদ হয়ে যাবে চুরি থাকবে না বাটপারি থাকবে না ঠিক কিনা যারা বলেন এজন্য আল্লাহর আইন দরকার আছে কি নাই আর এই কথাগুলো বললেই একদল বলবে রাজনীতি এটা কি রাজনীতির আলাপ কি আইন যখন বাস্তব শাসন আইন যখন বাস্তবায়ন হবে তখন শান্তির কোরা বয়ে যাবে শান্তির হাত হাওয়া চলতে থাকবে তখন আর কেউ অশান্তি থাকবে না তখন আর কেউ বলে অশান্তিতে ভুগবে না সকলেই শান্তি ভাগাভাগি করে নেবে সকলের সুখ আমার সুখ সকলের দুঃখ আমার দুঃখ ঠিক কিনা যারা বলেন এর নসিহত সাহাবায়ে کرام দিয়ে দিয়েছেন এদিকও এখন কথা বলার সুযোগ নেই সময় কম তাহলে আমি আমার মূল কথা বুঝাইতে পারবো না একটু খেয়াল করবেন এটা হলো আকলের ভালোবাসা আর একটা হলো আল্লাহ দেওয়া ভালোবাসা তুমি এটা পাগল সন্তান মানি পাগল কিন্তু বাচ্চা কি ইউটিউবার ভিডিও করছে কয় এই বাচ্চাকে দিয়ে দাও টাকা দিব কি কয় বাচ্চাকে দিয়ে দাও টাকা দিব কেমন টাকা লাগবে না বাচ্চা লাগবে কয়ে তুমি সুন্দর খাইতে পারবা কয়ে সব কিছু ছাড়লো আমি আমার কলিজার টুকরাটাকে ছাড়তে পারবো না এই জন্য সন্তান যেমনই হোক যেমনই হোক কালো হোক হোক বা প্রতিবন্ধী হোক মায়ের কাছে সন্তানটা শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা যারা বলে আর এই মহাব্বারটা দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে হইতে পারে কিন্তু মা আল্লাহর দেওয়া ভালোবাসা কখনো চেঞ্জ হয় না শত বছর পরে যদি সন্তান মায়ের দরজায় দাঁড়ায়া যায় মাও সন্তানকে তারায়া দিবে না বরঞ্চ বুকেটাই সন্তানকে আদর করবে ঠিক কেনা যারা বলেন যে এই যে এতগুলো কথা বললাম যেটা বুঝাইবার জন্য এই যে দুইটা mohabbat পেলাম একটা হলো حببه তাবি আর একটা হলো حببه আক্লি আরেকটা mohabbat আছে হাদিসের বাসায় যে mohabbat বলা হয় حببه ইমানি। আজকে যে আমরা একত্রিত বসলাম এই mohabbat বলা হয় حببه ইমানি! ইমানের জন্য আল্লাহর জন্য এ ভালোবাসা ঠিক কিনা जरा বলেন আল্লাহ তাআলা বলেন আলযীনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ ইমান ভিতরে আসে ইমানের ভালোবাসা ওই যে শুরুতে বলেছিলাম একশত পার্সেন্ট মহাব্বত আল্লাহ তারা একশো পার্সেন্ট নিজের ভিতরে রাখা দিয়েছেন তালা আল্লাহ তাআলা কারো কলজের ভিতরে যদি হুকবে ঈমানের চুইলা আসে আল্লাহ তালা ও বান্দাটাকে টান দেয়া উঠায় 99 বাগ محبتের সাথে মিলায়া আল্লাহ তালা তাকে জান্নাতি বানা দেয় কয় কেমন জান্নাত কয় খালিদিনা فيها لا يبغون عنها حي সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করবে আর করছেন কেন বের হবে না বলুন সোবাহান আল্লাহ আর এই হুকে ইমানের মিশাল আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে জায়গায় 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 দিয়েছে বুড়ি বুড়ি আছে বলুন না সোবাহান আর এই হুকে ইমানই যখন কারো কলজার ভিতরে চলে আসবে কেউ যখন বলবে আমি আল্লাহকে মোহাব্বত করি আমার ভিতরে ইমান আছে আমি আমার ভিতরে আমার আল্লাহর মোহাব্বত আছে এ কথা যখন বলবে আল্লাহ মাঝে মাঝে তাকে পরীক্ষা করবেন বলুন না সোবাহান আল্লাহ কয় কেন কয় পরীক্ষা করবে আল্লাহ তালা তার

وبشر الصابرين অজুবক আল্লাহ কয় যার কলজার ভিতরে ইমান চলে আসবে ইমানের মোহাম্বত যার কলজার ভিতরে হব্বি ইমানই চলে আসবে আল্লাহ তালা মাঝে মাঝে তাকে পরীক্ষা করবেন কয় কিভাবে কয়ে ভয় দিয়া খুদা দিয়া ফল ফসল বিনষ্ট কইরা যা আল্লাহ তালা মাঝে মাঝে তোমাকে পরীক্ষা করবে আর সফল হইল ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি যেই ব্যক্তি সবর করবে তার জন্যই খুশির সংবাদ বলুন সবাহান আল্লাহ এখন প্রশ্ন হতে পারে শুধু আল্লাহ পরীক্ষা করবেন না বাবা শুধু তোমাকে পরীক্ষা করবে নয় তোমার আগে যারা গিয়েছে আল্লাহ তাদের কেউ পরীক্ষা করেছেন আর পরীক্ষা করে আল্লাহ তালা মেশাল স্বরূপ তোমার আমার মাঝে রেখা দিয়েছেন আদম সফি উল্লাহ কে আল্লাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম খলিম উল্লাহ কেউ আল্লাহ পরীক্ষা করেছেন মুসা কালিম উল্লাহ কেউ আল্লাহ পরীক্ষা করেছেন ঈসা রুহুল্লাহ কেউ আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ সকল আল্লাহ পরীক্ষা করেছেন ও বন্দা তোমাকেও আল্লাহ পরীক্ষা করবেন কেন জানো তোমার মাকাম বাড়াইবার জন্য বলুন সোবাহান আল্লাহ

আল্লাহ তালা সব সুন্দর জহজরত আজ্ঞুবকে দিয়েছিলেন আর আমরা তো এখন সম্পদ পাইলে বলে আমাকে চিনো সামি ক্যাঠা

যাকে এত সম্পদ দিয়েছে তারপর আল্লাহকে ভুলে না তোমার আমার সামান্য টাকা হইলে আল্লাহকে ভুইলা যাই মসজিদের দরজা তোমার আমার জন্য মনে করি এই জায়গাটা গরিবদের জন্য এই জায়গা আমার জন্য না তখন নাইট ক্লাবে তুমি আমার জায়গা তোমার আমার জায়গা বানাইনি ঠিক কিনা কথা বলে না কথা বলে না কয় টাকা হয়েছে ক্ষমতা পেয়েছি তখন আর মসজিদের কাতার চিনি না মসজিদের আজান ভালো লাগে না নাইট ক্লাবে রাতের পর রাত জায়গা মত করতে পারো নাইট ক্লাবে রাতের পর রাত তুমি কাটাইতে পারো কিন্তু আল্লাহর কদমে মসজিদে দিবাসের সময়টুকু তোমার হয় না ঠিক কিনা জুয়ার আড্ডায় সময় কাটাইতে পারো এই যে দেখেন না থার্টি ফার্স্ট নাইট আজকের যে রাত্রটা আসবে এই আজকের রাত্রকে কেন্দ্র করে বাংলাদেশে হাজারো আমার বোনরা দর্শিত হবে ঠিক বলেন আজকের রাত্রকে কেন্দ্র করে হাজারো বিক্রি হবে কোটি কোটি আবার চালান এই রাত্রকে কেন্দ্র করে বাংলাদেশে হয় ঠিক কেন বলেন অথচ একটা বার কি চিন্তা করল না আমার হায়াত থেকে একটা বছর কেটে গেল হয়তো আমার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেছে আমি তো পরকালের উদ্দেশ্যে এক আগায় গেলাম ও ভাই যুবক ভাইরা আমার তোমরা তো এই দিবসগুলোকে খুঁজে খুঁজে বাইরে করো 31 নাইট বলে এই দিবসগুলো বাইরে করো ভালোবাসা দিবস এই যে দিবসগুলো আছে খুঁজে খুঁজে বাইরে করে আনন্দ উল্লাস করার জন্য মেতে ওঠো আর আমাদের বুজুগরা রাত্রে গাল্লার কাছে আল্লাহ না তুমি আমার মৃত্যুটা ইমান হালাতে দিও কালিমা পড়তে পড়তে যেন মরতে পারি তো ফুক দিও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও সেদার হালাতে আমার মৃত্যুটা দিও বলুন সোবাহ আল্লাহ শুধু তাই না আমাদের আকাবের বুজুর্গরা বলতো আল্লাহ আমার দিনের একটা তামান্না আমি মদিনায় মৃত্যুবরণ করব আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও বলুন সবাহান আল্লাহ আর এই 31st নাইট কে কেন্দ্র করে তুমি কক্সবাজার যাও তুমি কুয়া যাও তুমি বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান করো রাত রোজ জায়গায় 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 মত মন করে মাতাল উন্মাদ হয়ে যাও ঠিক কিনা যারা বলেন এটা মুসলমানদের কোন কালচার হতে পারে না সব প্রজাতির কোন কালচার হতে পারে না ঠিক কিনা যারা বলেন আরে তুমি এদের কালচার গুলো গ্রহণ করতেছো ও লাল জামরাদের ইতিহাস জানো না ওরা তো তোমার বাপ দাদা লাশ গাছের গাছের সাথে জুলাই ঝুলায় মারছে ঠিক কিনা ধরে বলেন আরে তাদের ইতিহাস জানো নেই তারা তো তোমার বাপ দাদা উলাইকা ভাই আমাদের বাপ দাদারা যারা চইলা গেছে তাদের রক্ত দিয়া সমুদ্রের পানি গুলো লাল বানাইছে আজকে তুমি তাদের তাদের দিবস গুলোকে তাদের দিবস গুলোকে গ্রহণ করে তুমি উন্মাদ হয়ে যাও পাগল হয়ে যাও না 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 এটা মুসলমানদের কোন কোন সভ্য জাতির জাতির কোন দিবস হতে পারে না ঠিক কেন যারা বলেন ময়দানে যারা উপস্থিত হয়েছ আমি একটা যুবক যুবক হিসাবে আমি তোদের কাছে একটা আবদার করতেই পারি কারণ আমি তো পূজুবকদেরকে বড় ভালোবাসি এ বিশাল একটা লম্বা লিস্ট যুবকদের চইলা আসে যারা এত সুন্দর আয়োজন করেছে আজকে আলহামদুলিল্লাহ आखरी মুনাজাত পুরো পরিবেশন করবেন आखरी মুনাজাত পীর সাহেব হুজুর করবেন যুবকরা আজকে आखरी মুনাজাতে হুজুরের সাথে হাত দিয়া জীবনের প্রতিজ্ঞা গ্রহণ করবা কোন তো ইহুদি না সারাদের কালচার গ্রহণ করব না করব না করব না করব না কি আল্লাহু আকবার মনে থাকবো তো ইনশাআল্লাহ কোন ইহুদি না সারাদের কালচার মুসলমান গ্রহণ করতে পারে না ও যুবক ভাই মুসলমান একটা কথা না বললেই নয় তুমি আজকে যাদেরকে বন্ধু ভাবতেছো যাদেরকে ভাই মনে করতেছো এর আসলে তোমার বন্ধু নয় তোমার ভাই নয় বন্ধু রূপে তোমার রক্ত আকাশ ঠিক বলেন বন্ধু হয়ে যাবে রক্ত চষা তোমার ঠিক কে নজরে বলেন কোন মুসলমানদের বন্ধু ইহুদিনাজ না হতে পারে না কারণ মুসলমান মুসলমানের ভাই কিন্তু আমরা এই শব্দটাকে বইলা রসুরের শব্দটাকে বইলা আজকে কই হিন্দু মুসলিম বাই বাই ঠিক কিনা যারা কান স্পষ্ট ভাষায় বলতে চাই কোন মুসলমান কোন মুসলমান হিন্দুর সাথে বন্ধুত্ব হতে পারে না খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হতে পারে না ইহুদির সাথে বন্ধুত্ব হতে পারে না বৈশ্বিক আচরণ হতে পারে না একটা কথা মনে রাখবা ওরা তোমার রক্ত চুষার জন্য সর্বক্ষণই পরিকল্পনা করেই যাচ্ছে ঠিক কিনা যদি বিশ্বাস না হয় মনে করো বাংলাদেশে থাকি আমাদের জন্য কত বিদেশি পণ্যগুলো গুলো সুন্দর সাজে আছে যদিও মনে করো তোমার জন্য বিদেশি পণ্য পাঠায় কিন্তু প্রত্যেকটা পণ্যের একটা পার্সেন্ট ইসরায়েলি মুসলমানদের রক্তগুলোকে গুলোকে ঝরাবার জন্য রক্তগুলোকে যারাবার জন্য একটা পার্সন ওই হুদিনকে দিচ্ছে ঠিক কিনা যারা বলেন তোমার টাকায় তোমার ভাইয়ের রক্ত ঝরে তোমার টাকায় তোমার ভাইয়ের রক্ত দিয়া ফিলিস্তিনের জমিটা লাল হয়ে যায় ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা কিভাবে বুঝাইলে বুঝবা দেখো না রাঙ্গা মাটি পাঁচজন বন্ধু একজন মুসলমান বাকিগুলো এত বড় জানোয়ার মুসলমান আমার ভাইটাকে জবই দিয়া টুকরা টুকরা কইরা রান্না কইরা তারপরে খায় আহ অথচ ওরাই বলে জীবহত ঠিক কিনা জোর ওরা বলে জীব হত্যা মহাপাপ কিন্তু মানুষ ওদের কাছে মানুষ মুসলমান হত্যা মহাপুণ্যের ঠিক কিনা ওরা বলে জীব হত্যা মহাপাপ কিন্তু মুসলমান হত্যা এ যুবক ভাই মনে রাখতে হবে মুসলমান মুসলমানের ভাই এর সার আর কেউ মুসলমানের ভাই হতে পারে না ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা জোরে বলো মুসলমান মুসলমানের ভাই এর সারা কোন মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক কিনা জোরে বলেন

ইহুদের কালচার গ্রহণ কইরা ইমান হারা হব না পারবা তো ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ কে কে পারবা আল্লাহু আকবার জোরে জোরে বল আল্লাহু আকবার আর জোরে মুসলমান আওয়াজ বল আল্লাহু আকবার হাত জাগায়া আল্লাহ তালাকে ডাক দি বল আল্লাহ আর জোরে বল আল্লাহ তওবা করলাম আর জিন্দিগিতে ইহুদিন আসরাদের কালচার গ্রহণ করব না কও 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 বলো বলো আল্লাহ আর জীবনে ইহুদিন আসরাদের কালচার গ্রহণ করব না আয় আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম তওবা করলাম তবে মালিক পিছনের দিনের গুনাহগুলো এই মুহূর্তে maaf করে দাও আল্লাহ তুমি তো বলেছো ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ তাকাহ দেখো বিশাল ময়দানে যুবক বৈরা মুরুব্বি ফিরা ফিরাইশা তোমার দরবারে হাত উঠে দিলাম আর ইহুদিরাদের কালচার গ্রহণ করব না বিগত দিনের সব গুনাহগুলো maaf করে দাও জোরে কন আমিন আমিন যুবক ভাই যেই কথা বলতিছিলাম বলে তোমার আমার সম্পদ হইলে তুমি আমি আল্লাহকে ভুইলা যাই তোমার আমার সম্পদ হইলে তুমি আমি মালিককে ভুইলা যাই তোমার কয় টাকার সম্পদ হয়েছে কয় টাকার মালিক তুমি হয়েছো আহ আথো সো আই কিবা আনেহি কে আল্লাহ তালা সম্পদের পাহাড় দিয়েছে তারপর আই কিবা আনেহি সালা তুমি আল্লাহকে ভুলে না ইবলি তান ডাক দিয়া কল্লা তোমার আইয়ু তোমার কেন গোলামি করে এবাদত করে তুমি কি জানো কহে কেন কহে তুমি যে সম্পদ দিয়েছে সম্পদগুলো যেন কে না নাও এই জন্য তোমাকে খুশি রাখে আল্লাহ তালা ডাক দিয়া কহে না না আমার আইয়ু আমাকে বড় মোহাব্মত করে ভালোবাসে ভালোবাসি আমার গোলামি করে আল্লাহ তালে পরীক্ষা নাও দেখ বা তোমাকে ভুইলা যাবে আল্লাহ তালা সর্বপ্রথম আইয়ুব আলাইহি সালাহত সন্তানদের কাইরা নিলেন রানী ময়দানে যাহাদের গেছে সবগুলো সন্তান আল্লাহর রাহে শাহাদত বরণ করেছে সাহাদতদের সারা পান করেছে আয়ুবা আর ই সালত একটা অভিযোগের নজরে আল্লাহ তালার দিকে তাকায় না এরপর আল্লাহ তালা কাছে আল্লাহ তালা আসবেন সব সম্পদ গুলো না তখনও আল্লাহ কে ভুলে না বরঞ্চ আর আল্লাহ সন্তান সম্পদের একটা ব্যস্ততা ছিল সম্পদের ব্যস্ততা থেকে আমাকে ফারাকাত দিয়েছ আল্লাহ আমাকে রফসুদ দিয়েছ এই জন্য আমি তোমার কদমে আরো বেশি করে শেষ দিতে পারি আল্লাহ আমার কোন অভিযোগ না মালিক তুমি আমার উপরে রাগ হয় না শরীরের ভিতরে কিছু নকসানে পৌঁছায় দেন তাহলে আপনাকে ভুগিলা যাবে আল্লাহ র বান্দাল্লা আইয়ো শেষ দ্বারা তো অবস্থায় এমন সময় বিষক্ত হাওয়া নাক দিয়া প্রবেশ করিয়া দেয় যেই মাত্র নাক দিয়া বিষক্ত হাওয়া দেয় শরীরের ভিতরে খাওয়া শরীরের ভিতরে পোকা ধইরা তখন আল্লাহর গোলাম করে অভিযোগের নজর দিয়ে আল্লাহর দিকে তাকায় নাই আল্লাহকে বলে না আল্লাহ তুমি আমাকে সুস্থতা কেন দিয়েছো এ অভিযম তাই না তখনো আইয়ো আল্লাহ রোলামি করে তার বিবিরা এক একে এই অসুস্থ শরীর দেখাবাই গাজায় চলে যায় আই ইয়ুবা আনি সালা তাসলামের অসুস্থতা বেড়েই চলেছে শরীরগুলো চুলকেইতে চুলকেইতে হাতের নখগুলো পড়ে যায় বলে শরীরের ভিতরে দুর্গন্ধ ছড়াইতে থাকে লোকেরা ডাক ডাক আইয়ু কি এমন অপরাধ করেছো। যে অপরাধের কারণে আল্লাহ তালা তোমার সব পাইরা নিয়া আল্লাহ তালা মুসিবত আর গভীরে তোমার শরীরের ভিতরে দিয়ে দিয়েছে আইয়ুব কয় ডাক দিয়া কয় ভাই রে আমি কোন অপরাধ করি নাই আমার মালিক আমাকে পরীক্ষা করতেছে আমার মালিকের দাও আমার জন্য পরীক্ষা লোকেরা ডাক দিয়া কয় আইয়ুব তোমার শরীরের দুর্গন্ধে আমরা এলাকায় থাকতে পারি না জলদি করে এলাকার থেকে বের হয়ে যাও জঙ্গলের ভিতরে চইলা যাও এলাকার মানুষগুলো কি একটু নিরাপদে থাকতে দাও আল্লাহর পয়গম্বর নিজের বসত ভিটা ছাইরা ছোট্ট একটা পটলা আনিয়া জঙ্গলের দিকে রওনা করে পিছনের দিকে তাকায় দেখে বিবির রহিমা ডাক ডাক বিবি তুমি কেন যাও যাও তুমি চইলা যাও আমার তরফ থেকে কোনো বাধা নাই সবাই তো চলে গেছে তুমি কেন থাকলা পর্দার আমার মা একটু দিলের কানটা লাগায় দাও রহিমা হেলা থেকে রহিমা ডাক দিয়ে আবার আল্লাহর আমি হইলাম একজন আজনের জবাব আল্লাহর আমি হইলাম আল্লাহর প্যগম্বের ইউসুফের কন্যা আমার বাবা এ শিক্ষা দেয় না মুসিবতে পড়লে আল্লাহকে ভুইলা যাব এই শিক্ষা আমার বাবা দেয় না আমার বাবা বলেছে সুখে থাকলে পড়বা আলহামদুলিল্লাহ মুসিবতলে আল্লাহর কাছে আপনার সংসারে ছিলাম সুখে ছিলাম আমি সুখ আদায় করছি মুসিবত আল্লাহ দিয়েছেন ও প্রাণের স্বামী আমার মুসিবত চুইল আসের জন্য জন্য আমি না খোঁজ আমি আপনার সেবা করব প্রয়োজন হলে আমার জীব দিয়ে আপনার শরীরের পোকা গুলো পরিষ্কার কইরা দিব আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে সবরের মাধ্যমে সাহায্য চাইব প্রাণের স্বামী আপনি আমাকে তারা দিয়ে না আপনার সেবায় আমি নিয়োজিত আল্লাহর পায়ুবান সালাম রাহিমাকে নিয়ে যখন জঙ্গলে চইলা যায় একদিন দুই দিন তিন দিন নয় এক এক দেখতে দেখতে আঠারোটা বছর জঙ্গলে কাটায় দেয় সুবাহান আল্লাহ আর জোরে বলো সুবাহান আল্লাহ আঠারোটা বছর আইয়ুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে ভিতরে কাটায় আঠারো বছর ভিতরে একবার আসমানের দিকে ও বিজকের নজর নিয়ে আল্লাহ তাআলার দিকে তাকায় না আঠারো বছর পরে হঠাৎ করে একদিন আসমানের দিকে তাকা আমার সন্তান কেরা নিয়েছ অভিযোগ দেই নাই সম্পদ কেরা নিয়ে অভিযোগ দেই নাই আল্লাহ বিবিরা চইলা গেছে মৌল অভিযোগ দেই নাই শরীরে পছন্দ হইরা গেছে অভিযোগ দেই নাই বসত বিটা সাইরা জঙ্গলে চইলা আসছে অভিযোগ দেই নাই কিন্তু মওলা আর করতে পারে না আর করতে পারি না যে আমি তোমাকে তোমার নামের জিকির করতাম ওই অঙ্গর ভিতরে তাকা দেখলাম মাওলা পোকা দইরা গেছে আয় আল্লাহ বলো বলো আমি কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাক দিব

আর বলো জমিনের ভিতরে পায়ের গোড়ালো দিয়া আঘাত করতে যে মাত্র জমিনের ভিতরে পায়ের গোড়ালো দিয়া আঘাত করেছে তো পানি প্রবাহিত হয়েছে আল্লাহর আদেশে জিব্রাইল ডাক কয় আল্লাহর পয়গম্বর পানিগুলো পান করেন আর গোসল করেন যে মাত্র পানি পান করেছে গোসল করেছে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু সালাম পরিপূর্ণ যুবকে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ রহিমার সামনে দাঁড়ায় রহিমা বলে কে আপনি কে আল্লাহর পেগম্বর ডাক দিয়ে কই বিবি চিনো না আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পেগম্বর আইয়ুব ও বিবি আল্লাহর তালার থেকে তরফ থেকে নিয়ামত শুরু হয়ে গেছে বলে কেমন নিয়ামত তফসিরের কিতাবের ভিতরে লেখে বলে আল্লাহ তালা আজুব আলাই সালাতামের জন্য স্বর্ণের বৃষ্টি ঝরাইতেছে বলে টোকা টোকা আইজুব আলাই জুড়ির জুরির ভিতরে নেয় মাথার উপরে নিয়ে যায় দুই একটা পইরা গেলে টোকা নেয় আল্লাহ ডাক দিয়ে এই দুই একটা স্বর্ণের পাতের জন্য দুই একটা স্বর্ণের জন্য কি তুমি লোভ সামলাইতে পারো না তাও কি টোকায় মাথায় নিতে হয় আইব ডাক দেয়া আল্লাহ যখন কাইরা নিছিল আল্লাহ অভিযোগ দেই না এখন তো তুমি দিচ্ছ তাই ফলায় যাইতে চাই না আল্লাহ আসমানে বরকত নাজিল হয়েছে বরকত ফলায় যাইতে চাই না তো কানিয়া বাড়িতে যাই আল্লাহু আকবার নিজের বসত বাড়িতে যখন ফিরিয়া যায় লোকেরা ডাক দেয় একটা প্রশ্ন করি বলে কোন কি প্রশ্ন কাল্লার পায়গম্বর একটা জিনিস জানতে বড় মনে চায় বলো কি বলো বলো বলে আমার জানতে মনে চায় আমাদের জানতে মনে চায় আপনি কি এখন ভালো আছেন না ওই আঠারোটা বছর জঙ্গলে কাটায়া ভালো ছিলেন আল্লাহর পায়গম্বর ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমি আলহামদুল আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তবে হ্যাঁ আঠারোটা বছর আমার জন্য শ্রেষ্ঠতম দিন ছিল আমার জন্য শ্রেষ্ঠ সময় ছিল আমার জন্য সবচেয়ে ভালো সময় ছিল বলে কেন দুনিয়ার মানুষের দরজা গুলো আমি আইবের জন্য বন্ধ হয়ে গেছে কেউ আমার জন্য দরজা খুলি না আমার বিপদে কেউ সামনে আগায় নাই কিন্তু আমার মালিক আল্লাহ সকাল আর সন্ধ্যা আমি আই কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আসি আমার মালিক আমার খুব কাসা কাছি আইসা আমার সাথে কথা বলতো আঠারো বছর পরে যখন সুস্থ হয়ে গেলাম আমার আল্লাহ আমাকে আর আর ডাক বলে বলে কেমন আছো না তাই তো আমি মনে করতাম যদি আমার সিন্দিগি বর যদি শরীরে পোকা থাকতো আর জঙ্গলে কাটাইতাম তাহলে আমার জন্য ভালো হইতো কারণ আমি কাউকে পাই নাই কিন্তু আমি আমার আল্লাহকে খুব কাছে পাইছি اجل نجبوك بهذا الامر الله ترى شيء ولا ولنبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابر Oh, dude! Oh. 저도...

আমি আল্লাহ তোর সাথে আছি কয়ে কেমনে সাথে আসি বান্দা তুই কিভাবে আমাকে ডাকবি তাও আমি আল্লাহ শিখে দেই আল্লাহ তা দিয়ে কয় বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা যাবা মুসিবত তোমাকে গ্রাস করিয়ে নেবে ভয় পায়ও না ঘাবড়ায়ও না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্ন

যখন মুসিবত তোমাকে গ্রাস করিয়া নিবে বান্দারে ভয় পায়ও না ভয় পায়ও না বান্দা ঘাবরেও না নামাজ দ্বারা যাও সবরের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ সবের বান্দার সাথে আছি আল্লাহু আকবার এই জন্য তাম দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে দাঁড়া যায় তাম দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে চইলা যায় ভয় নাই ভয় নাই ভয় নাই কে আছে জোরে বলো কে আছে এই জন্য আল্লাহ তালা তোমার সাথে আছে ঘাবড়াইও না ভয় পাইও না আল্লাহ তোমার সাথে আছে তবে হ্যাঁ যদি সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে বন্ধুত্ব করতে পারো নামাজের এর মাধ্যমে সবরের সাথে যদি আল্লাহ তালার সাথে বন্ধুত্ব করতে পারো তাম দুনিয়ার মানুষ তোমার ইমানের দুর্বলতা ইমান যে বুকে আছে কয়ে তাম দুনিয়ার মানুষ তোমার বিপক্ষে চইলা গেলে আল্লাহ তালা তোমার জন্যই আল্লাহ তালা তোমাকে বিজয় দান করবে মসিবত চইলা আসলে আল্লাহ তোমার সাথে তোমার পক্ষে দাঁড়া যাবে সুবাহ